কতটুকু বদলে যাবে আপনার প্রিয় বহন? মানুষ যখন বৈদ্যুতিক বা সক্রিয় যানবাহন নিয়ে কথা বলে তখন তারা আসলে বলে গাড়ির কথা। কিন্তু শুধু গাড়ি না, এই পরিবর্তন আসবে মোটরসাইকেলের দুনিয়াতেও। সারা দুনিয়া গত বছরের সেপ্টেম্বরে স্বচালিত মোটরসাইকেলের এক ঝলক দেখতে পায় যখন BMW স্বচালিত 1200 GS মোটরসাইকেলের একটি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওতে দেখা যায় যে মোটরসাইকেলটি নিজে নিজেই চালু হয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে চলে একটি জায়গায় এসে থেমে যায়। একটি মোটরসাইকেলের জন্য ভিডিওটি এমন আহামরি কিছু হতো না যদি না বাইকটি কোনো মানুষ চালিয়ে নিয়ে আসতো। ভিডিওটি চমকে ভরা ছিল, কারণ মোটরসাইকেলটি কোনো চালক চালায়নি, সে নিজে নিজেই চলেছে। সম্প্রতি 2019 সালের লাস ভেগাসে অনুষ্ঠিত কনসুমার ইলেকট্রনিক শো এ 1200 GS মডেলের আরও চকচকে নতুন সংস্করণ প্রদর্শিত হয়। তবে এই বাইকের স্বচালিত বৈশিষ্ট্য এর চালককে স্বচালিত বাইকে নিজে নিজে চলতে পারার অভিজ্ঞতা প্রদানের জন্য দেওয়া হয়নি। এই বৈশিষ্ট্য মূলত চালকের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে। স্বচালিত গাড়ি আর স্বচালিত মোটরসাইকেলের উদ্দেশ্যে এক না। গাড়ির ক্ষেত্রে স্বচালিত গাড়ি এর আরোহীকে নিজে নিজে চলতে পারা গাড়িতে চড়ার অনুমতি দেয়, সেখানে তারা বসে থাকার ছাড়া আর তেমন কিছুই করার নেই। কিন্তু স্বচালিত মোটরসাইকেলের ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম। এই বাইক তার আরোহী চালাবে, তবে এই সক্রিয় বৈশিষ্ট্য একে অন্য লেনে চলে যাওয়ার ঠেকবে বা চলতি পথের সামনে কোনো কিছু চলে আসলে নিজে নিজে থেকে ব্রেক করবে। তার মানে মোটর বাইকের সক্রিয় বৈশিষ্ট্যগুলো তো মূলত এ নিরাপত্তার দেখাভাল করবে। তার মানে এই নয় যে BMW কোম্পানি কখনো স্বচালিত মোটর বাইক নিয়ে কাজ করবে না। তার এটা করতেও পারে বা অন্য কোনো কোম্পানি ভবিষ্যতে এই দায়িত্ব নিতে পারে। তবে অধিকাংশ মোটর বাইক প্রেমীর বাইক পছন্দ করার প্রধান উদ্দেশ্য একে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করা, নিষ্ক্রিয় হয়ে বাইকের পিঠে বসে থাকা নয়। বিশেষ করে যারা বেশি টাকা খরচ করে দামি বাইক কেনে, তারা অবশ্যই চাইবে না বাইককে নিজে নিজে চলতে দিয়ে বাইকের পিঠে অলসে বসে থাকতে। কিছু মানুষ যারা আছে অফিসে আসা যাওয়া এবং টুকিটাকি কাজ করার জন্য বাইক কেনে, তারা হয়তো খুশি হবে যদি সেই বাইক নিজে নিজেই চলে। তবে এমন ব্যবহারকারীরা সাধারণত কম দামি হালকা বাইক কেনে। এই ধরনের বাইকে স্বচালিত বৈশিষ্ট্য যোগ হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। স্বচালিত বৈশিষ্ট্য মূলত আগে বিলাসবহুল বাইকগুলোতে নিরাপত্তা বৈশিষ্ট্য বাড়াতে যুক্তি করা হবে। আপনি হয়তো কিছুদিনের মধ্যে BMW বা একই রকম বিলাসবহুল বাইককে নিরাপত্তার কারণে বা চলন্ত অবস্থায় দুর্ঘটনা থেকে বাঁচাতে সক্রিয় বৈশিষ্ট্য যুক্ত হতে দেখতে পারবেন। সবকিছুই হবে বৈদ্যুতিক বাইকের ধারণা, স্বচালিত মোটর বাইকের মতো নতুন ধারণা না। বরং 2014 সালে বিখ্যাত কোম্পানি হার্লি ডেভিডসন এই ধারণার সাথে আমাদের পরিচয় করে দিয়েছে। ওই সময় হার্লি ডেভিডসন প্রজেক্ট লাইভওয়ার এর ঘোষণা দেয়। এই প্রজেক্টে তারা ঘোষণা দেয় যে এমন একটি বৈদ্যুতিক বাইক আনার যা মাত্র 4 সেকেন্ডে 0 থেকে 60 কিলোমিটার পার ঘন্টার গতি তুলতে পারবে। এই নকশা এমনভাবে করা হয় যেন একবার চার্জ দিলে 60 মাইল বা 97 কিলোমিটার চলতে পারবে। তারা 2021 সালের মধ্যে এই বাইক বাজারে আনার ঘোষণা দেয়। কিছুদিন আগে হার্লি ডেভিডসন ঘোষণা দেয় যে চলতি বছরের আগস্টে তারা প্রজেক্ট লাইভওয়ার বাজারে আনতে পারবে। তার মানে তারা তাদের লক্ষ্যে থেকে বেশ খানিকটা এগিয়ে আছে। এই বাইক 3.5 সেকেন্ডে 60 কিলোমিটার গতি তুলতে পারবে আর 100 কিলোমিটার বদলে একবার চার্জ করে এটি 177 কিলোমিটার যেতে পারবে। তাহলে দেখা যাচ্ছে বাজারে নতুন করে বাইক উন্নতি হচ্ছে। যেহেতু এটি একটি বৈদ্যুতিক বাইক, তা এখানে কোনো ক্লাস বা গিয়ার থাকবে না। তার মানে এখানে বাইকের কোনো গর্জনও থাকবে না। এটি হার্লি ডেভিডসন ভক্তদের জন্য হতাশা হতে পারে, কারণ তারা এর রাজস্বিক গর্জন অনেক পছন্দ করে। তবে কোম্পানির প্রকৌশলরা এই বিষয়টি নিয়ে সচেতন, তারা তাদের নকশাও এটি মাথায় রেখেই করছে। তাদের মতে লাইভওয়ার মডেল এমনভাবে নকশা করা হয়েছে যেন এটি গতি বাড়ানোর সাথে সাথে হার্লি ডেভিডসনের বিখ্যাত গর্জন বের হয়। টেসলা যেমন বুদ্ধিমান বৈদ্যুতিক গাড়ি, তেমনি লাইভওয়ারও বুদ্ধিমান বৈদ্যুতিক বাইক। এর যুক্ত করা হয়েছে SD কানেক্ট নামে আধুনিক টেলিম্যাটিক্স ব্যবস্থা। এর মাধ্যমে বাইক সম্পৃক্ত সমস্ত তথ্য, যেমন ব্যাটারি চার্জ, বিভিন্ন অংশের বর্তমান অবস্থা ইত্যাদি, একটি মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে চালকের কাছে পৌঁছে যাবে। MVW এর স্বচালিত বাইকের মতো হার্লি ডেভিডসনের বাইকও বেশ দামি হবে। লাইভওয়ারের দাম ধরা হয়েছে $29,799। BMW এর স্বচালিত বাইকের দাম কত হতে পারে সেই বিষয়ে কোনো পরিষ্কার ধারণা নেই, তবে এর দামও সস্তা হবে না বলে দেওয়া হয়েছে। স্বচালিত আর বৈদ্যুতিক বাইক বাজারে আনার মাধ্যমে BMW এবং হার্লি ডেভিডসন অন্য কোম্পানি থেকে যেমন কয়েক যোজন পথ এগিয়ে যাবে, তেমনি বাইক প্রেমীদের ভিতরেও আলোড়ন সৃষ্টি করবে। আগে বলা যেতে পারে যে বাইক আর গাড়ি এক না। যারা বাইক ভালোবাসে তারা এক পাগল প্রেমিকের মতোই ভালোবাসে। সেখানে নতুন আর উত্তেজনক কোনো বৈশিষ্ট্য আসা মানে তো বাইক প্রেমীদের জন্য সেটা নিজের করে না নেওয়ার অবধি শান্তি হবে না। তাই বাজার দখল নিয়েও এই দুই কোম্পানিকে ভাবতে হবে না। শুধু তারা বাজার দখল করাই না, তাই এই দুই কোম্পানি মোটরসাইকেলের দুনিয়াতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে, যে হয়তো বদলে দেবে মোটরসাইকেলের ভবিষ্যৎ। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।